পরিবারে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে আনন্দের উত্তেজনার। এই সুন্দর সময়টি নিশ্চিন্তে কাটানোর জন্য দরকার পূর্ব প্রস্তুতি। এই পূর্ব প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ডেলিভারির আগের প্রস্তুতি। আপনার সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখের অন্তত 3 সপ্তাহ আগে থেকেই এই পরিকল্পনা শুরু করে দিন। হাসপাতালে থাকার জন্য নিজের ও নবজাতকের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আগেই ব্যাগে গুছিয়ে রাখুন। ব্যাগে কি কি নেওয়া অত্যন্ত দরকারি আজকের ভিডিওতে সেই নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো নিজের জন্য আপনি কি কি নেবেন। আপনার গর্ভকালীন সকল চেকআপের কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে যাবেন, যেমন প্রেসক্রিপশন, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট, ব্লাড গ্রুপের রিপোর্ট, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সব কিছুর রিপোর্ট। তারপর বলবো আপনি এর আগে গর্ভধারণ করে থাকলে, বিশেষ করে গর্ভকালীন ও প্রসবকালীন কোনো জটিলতা হয়ে থাকলে সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন অবশ্যই। 3 নম্বরে বলবো আপনার যদি কোনো রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, থ্যালাসেমিয়া কিংবা দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে এবং এর জন্য আপনি কোনো ওষুধ খান, তাহলে 7 থেকে 8 দিনের হিসেব মতো ওষুধ নিয়ে যান সঙ্গে করে। এসব রোগের জন্য যদি চিকিৎসকের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা বা সাবধানতার পরামর্শ সংক্রান্ত লিফলেট থাকে সেটি অবশ্যই সঙ্গে রাখবেন। প্রসবকালে পরার জন্য ঢিলে ঢালা ও আরামদায়ক একটি জামা নিন, যেটা পরে আপনার নড়াচড়া অথবা চলাফেরা করতে কোনো সমস্যা হবে না। এ সময় বড় গলার হাফাতা জামা বা ম্যাক্সি ড্রেস পরতে পারেন। এতে সঠিকভাবে প্রেসার মাপতে, প্রয়োজনে ইঞ্জেকশন দিতে ও রক্তের স্যাম্পল নিতে সুবিধা হবে। দীর্ঘকালীন পরার জন্য 3 থেকে 4 সেট আরামদায়ক জামাকাপড় গুছিয়ে নিন। এক্ষেত্রে সামনে হুক অথবা বোতাম দেওয়া জামা নিতে হবে, এতে পরবর্তীতে আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে। শীতকালে ডেলিভারি হলে শীতের কাপড় সাথে নিয়ে যান, সম্ভব হলে একটি গরম জল রাখার ফ্লাস্ক কিনে নিতে পারেন। 2 জোড়া হাওয়াই চপ্পল নিতে পারেন, একটি হাসপাতালে পরার জন্য, একটি টয়লেটে যাওয়ার জন্য। 2 থেকে 3টি অন্তর্বাস সেট নিন, যেহেতু সন্তান জন্মের পর বুকে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়বে, কাজেই সম্ভব হলে নার্সিং ব্রা সাথে নিন। নার্সিং ব্রা শিশুকে বুকের দুধ খাওয়ানোর উপযোগী করে তৈরি করা হয়। এ সময় যেহেতু স্তন স্বাভাবিকের তুলনায় আকারে কিছুটা বড় হয়ে যায়, কাজেই সেই মাপ অনুযায়ী অন্তর্বাস নির্বাচন করুন। 2 থেকে 3 প্যাকেট ভালো শোষণ ক্ষমতাযুক্ত ম্যাটারনিটি প্যাড বা স্যানিটারি ন্যাপকিন কিনে রাখুন, সাধারণত প্রসবের সময় থেকেই এটা প্রয়োজন হবে। ব্রেস্ট প্যাড সাথে নিয়ে যেতে পারেন, এটি মূলত এক ধরনের কাপড় বা প্যাড যা মায়ের স্তন থেকে নিঃসৃত হওয়া অতিরিক্ত দুধটুকু শোষণ করে স্তনকে শুষ্ক রাখে, এটি ইনফেকশন প্রতিরোধ করতেও সাহায্য করবে। এছাড়া ব্যাগে দাঁত মাজার ব্রাশ, পেস্ট, টিস্যু পেপার, চিরুনি, সাবান, ছোট শ্যাম্পুর প্যাকেট, লিকুইড হ্যান্ডওয়াশ, গামছা বা তোয়ালে, একটা ছোট বোতলের লোশন, এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে রাখুন। আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে চার্জার নিতে ভুলবেন না। আর অতি অবশ্যই আপনার সময় কাটানোর জন্য ভালো একটা বই বা ম্যাগাজিনও সাথে করে নিয়ে যেতে পারেন। এবার বলবো নবজাতকের জন্য কি কি নিতে হবে। নবজাতককে মোড়ানোর জন্য ভালো ধরনের সুতি কাপড়ের ছোট কাঁথা কিংবা তোয়ালে সাথে রাখতে হবে। নবজাতককে পরানোর উপযোগী আরামদায়ক সুতির জামা রাখতে হবে। সঠিক মাপের ডায়পার অথবা প্রস্রাব পায়খানার জন্য উপযুক্ত কাপড়কে টুকরো করে করে নিয়ে যেতে হবে। যদি বাচ্চা শীতকালে প্রসব হয় তার জন্য উপযুক্ত কাঁথা এবং অন্যান্য গরম কাপড় সাথে রাখতে হবে। বাচ্চার ঘুমানোর জন্য ছোট বালিশ, মশারি এবং গায়ে দেওয়ার চাদর জোগাড় করে রাখবেন আগে থেকে। বাচ্চার প্রস্রাবের জন্য যাতে বিছানা না ভিজে যায় এমন অয়েল ক্লথ অথবা মোটা পলিথিন আপনাকে সাথে রাখতে হবে। এছাড়াও বেবি ওয়াইপস, ডেটল, বেবি পাউডার অবশ্যই সঙ্গে রাখবেন। এগুলো ছাড়াও কিছু আগাম পরিকল্পনা আপনার সন্তান জন্মদানের আগে করে রাখা ভালো, যেগুলো হলো আপনার নর্মাল ডেলিভারি করানোর পরিকল্পনা থাকলেও মাথায় রাখতে হবে যে গর্ভাবস্থায় যে কোনো সময় জটিলতা দেখা দিতে পারে এবং চিকিৎসক আপনাকে অবিলম্বে সিজারিয়ান সেকশন, যাকে আমরা সিজার বলে থাকি, সেটা করানোর পরামর্শ দিতে পারেন। কাজেই সেই অনুযায়ী মানসিক এবং আর্থিক প্রস্তুতি অবশ্যই কিন্তু রাখবেন। আপনার চিকিৎসক আপনাকে নর্মাল অথবা সিজার যে পদ্ধতির কথাই বলুক না কেন, নিজের রক্তের গ্রুপ আগে থাকতে জেনে রাখবেন।
প্রথম গর্ভকালীন চেকআপের পরপরই অন্তত 2 থেকে 3 জন রক্তদাতা জোগাড় করে রাখবেন। কেননা অপারেশনের জন্য যেমন আপনার রক্ত লাগতে পারে, তেমনই নর্মাল পদ্ধতিতে প্রসব করলেও জনিপথ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রক্ত শরীরের জন্য লাগতে পারে। ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার আগে সম্ভাব্য রক্তদাতাদের জানিয়ে রাখবেন এবং প্রয়োজনে প্রস্তুত থাকতে অনুরোধ করবেন। আপনি হাসপাতাল পর্যন্ত কিভাবে যাবেন, কার সাথে যাবেন, এই ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে ফেলুন। আপনার সাথে হাসপাতাল পর্যন্ত যাওয়ার জন্য অন্তত 2-3 জনকে বলে রাখুন, যাতে হঠাৎ প্রয়োজন হলে এবং কেউ একজন ব্যস্ত থাকলে অন্যজন আপনাকে সহযোগিতা করতে পারে। যাতায়াতের জন্য এমন একটি যানবাহন পছন্দ করুন যেটা নিরাপদ ও রাস্তায় ঝাঁকুনি কম লাগবে। সম্ভব হলে যানবাহন চালকের সঙ্গে আগে থাকতেই কথা বলে রাখুন। অ্যাম্বুলেন্সের নাম্বার জোগাড় করে রাখুন, যাতে হঠাৎ করে আপনার অবস্থা খারাপ হয়ে গেলে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছতে পারেন। আগেভাগেই আপনার সঙ্গী ও পরিবারের অন্য সদস্যদের এসব প্রস্তুতির দায়িত্ব দিয়ে রাখুন। প্রসবের সময় আপনি শারীরিক ও মানসিকভাবে একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাবেন। এ সময়ের বাড়তি দায়িত্বগুলো পরিবারের সদস্যরা ভাগাভাগি করে নিলে পুরো যাত্রাটা হয়তো কিছুটা সহজ হয়ে আসবে। নিজস্ব অভিজ্ঞতা থেকে আজকের আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি আজকের ভিডিওটা উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর এরকমই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।